ভারত ও পাকিস্তান পৃথিবীর বৃহত্তম সামরিক শক্তির মধ্যে অন্যতম সাম্প্রতিককালে উভয় দেশে সামরিক শক্তি বেশ দ্রুত আধুনিকীকরণের মধ্য দিয়ে যায় এই দুইটি দেশ ভারতীয় উপমহাদেশে অবস্থিত যা একটি আন্তর্জাতিক সীমান্তরেখা দিয়ে পৃথকীকৃত যেটা মনোরম হিমালয় মরুভূমি এবং শহরের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে ভারত মহাসাগর উপকূলে মিলিত হয় চলুন জেনে আসি এই দুই দেশের সামরিক শক্তি সম্পর্কে রাতে ভারত পাকিস্তান সীমান্তরেখার বেশিরভাগ অংশই এক লক্ষ পঞ্চাশ হাজার লাইট দিয়ে আলোকিত থাকে এবং নাসার মতে মহাকাশ থেকে দেখা যায় এমন কিছু সীমান্তের মধ্যে এটি একটি আয়তনের দিক থেকে ভারত এক দশমিক দুই সাত মিলিয়ন বর্গমাইলের দেশ পৃথিবীর সপ্তম বৃহত্তম সেই তুলনায় পাকিস্তান কিছুটা ছোট যার আয়তন তিন লক্ষ সাত হাজার তিনশো চুয়াত্তর বর্গমাইল জনসংখ্যার দিক থেকেও এক দশমিক তিন এক এক বিলিয়ন মানুষ নিয়ে চীনের পর দ্বিতীয় বৃহত্তম দেশ হল ভারত পাকিস্তানের জনসংখ্যা একশো মিলিয়ন তবে উভয় দেশের ক্ষেত্রে যে পরিমাণ মানুষ মিলিটারিতে যোগদান করে তার মধ্যে বিশেষ পার্থক্য নেই পাকিস্তানের বারো লক্ষের মধ্য থেকে ছয় লক্ষ তেতাল্লিশ হাজার আটশো জন সক্রিয় সামরিক কর্মচারী এবং একান্ন হাজার তিনশো জন রিজার্ভ সামরিক কর্মী হিসেবে রয়েছে যেখানে ভারতের এক দশমিক চার মিলিয়ন সক্রিয় কর্মী এবং এগারো লক্ষ পঞ্চান্ন হাজার জন রিজার্ভ কর্মী হিসেবে আছে যা ভারতকে আমেরিকা ও চীনের পরে পৃথিবীর তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি হিসেবে পরিচিতি দেয় কিন্তু পাকিস্তানও খুব একটা পিছিয়ে নেই পাকিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে ভারতে আছে দুই মিলিয়ন মানুষ নিগঠিত আধাসামরিক বাহিনী যারা দেশের শান্তি বজায় রাখতে এবং সীমান্ত রেখা রক্ষা করতে কাজ করে পাকিস্তানে প্রায় চার লক্ষ আধাসামরিক বাহিনী সীমান্ত রক্ষা ও অন্য কাজ যেমন চোরাচালানে বাধা দেয় পৃথিবীর তৃতীয় বৃহত্তম জিডিপি হিসেবে ভারত সামরিক খাতে অনেক বেশি টাকা খরচ করে চীন এবং আমেরিকার পরে সামরিক খাতে খরচের দিক থেকে ভারত শীর্ষ পাঁচ দেশের মধ্যে জায়গা করে নিয়েছে পাকিস্তানের তুলনামূলক কম বাজেট রয়েছে সামরিক খাতে যেটা সাত দশমিক ছয় বিলিয়ন ডলার এবছর আর্টিলারি যৌতিকরণ পরিকল্পনায় ভারত প্রায় তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করে তিন হাজার থেকে চার হাজার পিস আর্টিলারি কেনার জন্য তাছাড়াও নতুন কিনছে নতুন ট্যাঙ্ক সর্বমোট ভারতের এখন চার হাজার চারশো ছাব্বিশটি ট্যাঙ্ক ছয় হাজার সশস্ত্র যুদ্ধযান দুইশো নব্বইটি সেলফ প্রোপেলেড গানস সাত হাজার চারশো চোদ্দোটি টাওয়েট আর্টিলারি এবং দুইশো বিরানব্বইটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম আছে যদিও পাকিস্তানের বাজেট খুব বেশি না তাও তাদের সামরিক শক্তি বেশ ভালো তবে ভারতের মতো এত উন্নত নয় পাকিস্তানের দুই হাজার নয়শো চব্বিশটি ট্যাঙ্ক দুই হাজার আটশো আঠাশটি সশস্ত্র যুদ্ধবাহন চারশো সেল প্রোপেলার গানস তিন হাজার দুইশো আটাত্তরটি টাওয়েট আর্টিলারি এবং একশো চৌত্রিশটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রয়েছে পাকিস্তানের প্রধান অস্ত্র হচ্ছে আলখালিদ যুদ্ধ ট্যাঙ্ক যা পাকিস্তানি সশস্ত্র বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত ভারত তর্কসাপেক্ষে আরও উন্নতমানের মানের অর্জন এম দুই তৃতীয় প্রজন্মের যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করছে যখন স্থলযুদ্ধ প্রায় শেষের পথে তখন ভারত অবশ্যই আকাশপথে এগিয়ে আছে এর বিমান বাহিনীর প্রায় সতেরোশো বিশটি বিমান আছে এবং বিমানের দিক থেকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম পাকিস্তানি বিমানবাহিনীর নয়শো একষট্টিটি বিমান আছে তবে প্রযুক্তির দিক থেকে ভারত অনেক বেশি এগিয়ে ভারতের বহরের মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি সুখৈশি ত্রিশ এম কেআইস এবং মিকোয়ান এমআইজি উনত্রিশ এস এবং আরও এগিয়ে আছে সব থেকে উন্নত বিমানের একটি ফ্রেঞ্চ মাল্টিরোল জঙ্গি বিমান ডাসল্ট মিরাক দুই হাজার প্রযুক্তিগতভাবে পাকিস্তানের বিমানবাহিনী ভারতের পরে দ্বিতীয় স্থানে আছে তাদের সূত্র হচ্ছে সেকেন্ড টু নান পাকিস্তানি বহরের আছে ছিয়াত্তরটি এফ সিক্সটিন ওয়ার ফ্যালকন আটাশিটি পিএসি জে সেভেন্টিন থান্ডার্স এবং কিছু পুরাতন মডেলের ফ্রেন্স ডাসোর্ড মিরাক যদিও এগুলো এখন ব্যবহার উপযোগী তবুও এদের কিছুতেই পৃথিবীর আধুনিক বিমানবাহিনী প্রযুক্তির ধারে কাছে ধরা যায় না পাকিস্তান একদিক থেকে এগিয়ে আছে বলে ধরা যায় তা হল এর অ্যাটাকিং হেলিকপ্টার এই দেশের একান্নটি এ এইচ ওয়ান এস কোবরা এক হেলিকপ্টার রয়েছে এবং পনেরোটি এ এইচ ওয়ান জেড ভাইপার্স আছে ভারত এই সকল দিক থেকে পিছিয়ে যদিও সাম্প্রতিক সময়ে দেশের প্রতিরক্ষা দপ্তর ঊনচল্লিশটি এক হেলিকপ্টার অনুমোদন করেছে পানিপথে ভারতের পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী আছে বলে ধরা যায় যেখানে পাকিস্তান এমন কোনো দাবি করতে পারে না তবে পাকিস্তান তার নৌবহরকে আধুনিকরণের জন্য মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে এবং পুরাতন কিছু জাহাজকে অকেজ করে দিচ্ছে ভবিষ্যৎ নৌযুদ্ধের জন্য ভারত নতুন কিছু যুদ্ধজাহাজ কিনতে চলেছে এই বছরে ভারতীয় নৌবাহিনীর সাতষট্টি হাজার একশো নয় জন কর্মচারী আছে যেখানে পাকিস্তানের তিরিশ হাজারের বেশি কিছু কর্মচারী আছে অস্ত্রের ক্ষেত্রে ভারতের একটি বিমানবাহক শূন্য ক্রুইজার এগারো ডেস্ট্রয়ার্স চোদ্দোটি ফ্রিগেটস পনেরোটি সাবমেরিন তেইশ রণতরী শূন্য এমফ্রিবিয়াস অ্যাসোল জাহাজ সাত মাইন এয়ারফেয়ার জাহাজ এবং বাহাত্তর পেট্রোল জাহাজ রয়েছে পাকিস্তানি নৌবাহিনীর শূন্য বিমানবাহক এক ক্রুইজার শূন্য ডেস্ট্রয়ার দশ প্রিগ্রেডস আর সাবমেরিন শূন্য রণতেরি শূন্য এমফ্রিবিয়াস অ্যাসোল জাহাজ তিন মাইন ওয়ারফেয়ার জাহাজ এবং সতেরো পেট্রোল জাহাজ রয়েছে ভারত ও পাকিস্তান মিলে মোট নয়টি দেশের নিউক্লিয়ার অস্ত্র রয়েছে যদিও আমেরিকা ও রাশিয়া যাদের কাছে পৃথিবীর সব থেকে শক্তিশালী বিস্ফোরক রয়েছে তাদের তুলনায় এই দুটি দেশের অস্ত্রাগার খুবই ছোট বলা হয় যে পাকিস্তানের ভারতের তুলনায় বেশি নিউক্লিয়ার অস্ত্র রয়েছে প্রায় একশো তিরিশটি যেখানে ভারতের রয়েছে একশো বিশটি তো আপনাদের কি মনে হয় কার সেনাবাহিনী শক্তিশালী ভারত নাকি পাকিস্তান আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং এরকম তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন